নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন তারা নিউজ। এখন চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। গাইঘাটায় এক বৃদ্ধাকে পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূল যুবনেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। এই খুনে অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে পুলিশ, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ খুনে মদত দিয়েছে তৃণমূলের যুবনেতা। ঘটনায় লেগেছে রাজনীতির রং। এই নিয়ে রাত থেকে উত্তপ্ত গাইঘাটা দেশপাড়া। ছেলে মেয়েকে মারের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন বৃদ্ধা মা। বৃদ্ধাকে পিটিয়ে খুনে ইন্ধন দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল যুবনেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছে বিজেপি। নিহত বৃদ্ধার পরিবার বিজেপির সমর্থক, ফলে স্বাভাবিক কারণে রাজনৈতিক রং লেগেছে খুনের ঘটনায়। ওখানে কালকে ঘটনা ঘটেছে, মানে ওই সমীর আসে, ওরা উনি যখন ওরা ওখানে ফুল গাচ্ছিল, মালা গাচ্ছিল, মানে মালা গাঁথার পরে ওরা একটু রাত হয়ে গেছে, এখন ওরা মালা নিয়ে বেরোবে, আর ওই সমীর ওইখানে এসে ওদের খিস্তিকামারি করছে। ওরা বিজেপি পার্টি করে, তোদের বিজেপি দেখায় দেবো হ্যান ত্যান, অনেক বাজে বাজে ভাষা দিয়ে গালাগালি করছিল। গালাগালি করার পরে তখন ওরা একটু বলছে যে সমীর তুই এইভাবে গালাগালি করিস না। তখন যেই বলেছে বলছে কি আবার একটা গালাগালি দিয়ে ও বলছে যে এবার দাঁড়া তোরে দেখাই দিচ্ছি বলে অমনি জয়ন্তকে আগে মারে, বাঁশ দিয়ে বাড়ি দেয়। বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার পরে একটা রড নিয়ে আসছিল, রডটা রেখে তারপরে ও আবার ওর বউকে রডটা ধরে বাড়ি দেয়, মানে তারপর পাখি দেয়। তারপরে ওর মা ছিল ঘরে, ওর মা ঘরের থেকে বেরিয়ে ছেলে মেয়েদের যখন মারছে তখন ওর মা কি করছে, আসছে, আসার সঙ্গে সঙ্গে ওর মা আসে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওর মার প্রতি ওই রড দিয়ে ওর মাকে বাড়ি মারে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে উনি পড়ে যায়। ওনাকে ও হসপিটালে প্রথমে ঠাকুরনগর হসপিটালে নেয়। ঠাকুরনগর হসপিটালের থেকে তখনই মানে জ্ঞান হারাই গেছে, তখন একটু ছিল, প্রাণটা ছিল, তখন ওনারে ট্রান্সফার করে পিজিতে ট্রান্সফার করেছে। তখন মানে বারাসাত পর্যন্ত নেওয়ার সঙ্গে সঙ্গে উনি মারা যায়। অভিযোগ মদ্যপ অবস্থায় হুজ্জতি করা নিয়ে বিবাদ। ভোরে ফুল নিয়ে বাজারে যাওয়ার পথে কানন রায়ের ছেলে এবং পুত্রবধূর ওপর বাঁশ ও লোহার রড নিয়ে চড়াও হয় প্রতিবেশী সমীর। ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন কানন দেবী। বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বাড়ি করতো এর জন্য ওদের একটা খুব ছিল, মানে অনেকদিন ধরে মারার হুমকিও দিয়েছিল যেন মারার করে দেবে। আচ্ছা, সেই কাজটা কালকে করলো। কে করলো? সমীর মল্লিক। কে ওর পরিচয়? কি সমীর মল্লিক ওর পরিচয়? ওরা টিএমসি করে। ঘটেছে, ওরা দাঁড়িয়েছিল ওখানে, দাঁড়িয়ে থাকলে বাড়ির সামনে ও দাঁড়িয়েছিল, জয়ন্ত পাখি রায় আর সমীর মল্লিক ওইখান দিয়ে খিস্তি দিতে দিতে এসেছিল। এসে ওরা তখন প্রতিবাদ করতে গিয়ে বলেছে যে এই সমস্ত খিস্তি দিও না। তা ও তখনই ওকে বাঁশ দিয়ে জয়ন্তরে বাঁশ দিয়ে মেরেছে, তারপরে পাখি রায়কে মেরেছে, তারপরে কানন রায় বাধা দিতে আসলে তাকেও বাঁশ দিয়ে পিটিয়ে মেরেছে। আমি শুনতে পেলাম যে আমার বাড়ি থেকে বলছে শীঘ্র ওঠো, এ যে মারা গেছে আমার বোন। আচ্ছা, এ দীর্ঘদিন ধরে বিশেষ এই বিজেপি করে, বিজেপির সঙ্গে যুক্ত আছে এবং ভালো, একে হটাবার জন্যই বারবার এর বাড়ি থ্রেট দেয়, এখানে গালিগালাজ করে। তার পরিপ্রেক্ষিতে আমি শুনে ছুটে আসছি, তারপরে আসে দেখলাম এদিকে রক্তাক্ত, আর ওর মাকে নিয়ে গেছে হসপিটালে, সেখানে যাওয়ার পথে ডেট। কাল রাতে একটা ঘটনা ঘটেছে মানিকিরা গ্রামে। সমীর মল্লিক তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, সে একজন বিজেপির কর্মীকে দুপক্ষের দু পারিবারিক একটা গণ্ডগোলের মধ্যে মারামারিতে একজন বিজেপি কর্মীটা মারা গেছে। সুতরাং বলে রাখি সব মৃত্যুই বেদনাদায়ক এবং দুঃখজনক। সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে অ্যালার্ট করি এবং প্রশাসন তৎপরভাবে সুন্দরভাবে এলাকায় এসে সমীর মল্লিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সকালবেলায় বিজেপির ওই এলাকার মানুষরা একত্রিত হয়ে, যেহেতু এলাকায় ওদের বিজেপির যে বাড়বাড়ন্ত, যে উগ্রত্ববাদ, সেই উগ্রত্ববাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুরনগর এসেছিলেন সেই সময় যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছিল, আজকে আমার বাড়িতে ঠিক সেইভাবে পরিকল্পনা মাফিক সমস্ত বিজেপি কর্মী সমর্থক সবাই মিলে একত্রিত হয়ে অ্যাটাক করলো। সুতরাং বলে রাখি প্রশাসন প্রশাসনের কাজটা করবে এবং আমি আইনের প্রতি
যে অগ্রাধিকার নিয়ে থাকি সবসময়, আইন আইনের কাজ করবে, আইনকে সম্মান রেখে আমরা কাজ করব, এবং দোষী সমীর মল্লিক আমি তার যে গুরুতর যে দোষ করেছে এই দোষের জন্য আমি তার দৃষ্টান্তমূলক সাজা চাইছি। অভিযুক্ত সমীর মল্লিককে রাতেই গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। গাইঘাটা থানার মানিক হিরার দেশপাড়ায় বৃহস্পতিবার সকালে ফের উত্তেজনা দেখা দেয়। তৃণমূল বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি নিরুপম রায়ের বাড়ি ঘেরাও করে গ্রেফতারের দাবি জানায় ক্ষিপ্ত এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। দেবব্রত বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, তারা নিউজ, ঠাকুরনগর।